তাহলে চলুন আমরা এখন বড় কাজ করার আগে কিছু ছোট কাজ করে নিই। শিওর, বাট ওয়েট, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বাচ্চা দত্তক নেব। আমি প্রয়োজনে বাড়ি ছেড়ে চলে যাবো, তাও দ্বিতীয় বিয়ে আমি করবো না। এরকম করো না, আমার জন্য করবে বিয়েটা? আমি বলেছি না। হঠাৎ করে সেই গাছের দায়িত্ব যদি আরেকজনের উপর দেন, সে গাছটা তো নাও টিকবার পারে ভাবি যান। আপনার ধারণা ভুল, উল্টোটাও তো হতে পারে। তুই মরলে এ বংশে প্রদীপ জ্বালাবে কে? বকুল তার মা হতে পারবে না? অনেক চেষ্টাই তো করল, সেই কারণে উদ্যোগটা নিয়েছি। বংশের প্রদীপ না দেখে আমি মরব না। আমার বেয়াদবি নেবেন না, জীবনটা আমার, সেটা নিয়ে আপনার যে কোনো সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আমি বিশ্বাস করি জীবন একবার, বিয়েও একবার। আমি বকুলকে কতটা ভালোবাসি সেটা আপনি জানেন না। আপনি একবারও বকুলের কথা ভাবলেন না? আমাকে জ্ঞান দিতে আসবি না? ভালো মন্দ আমি খুব ভালো বুঝি, বকুলের চিন্তা আমাকে করতে দে। ঠিক আছে, সব চিন্তা আপনি করেন, আমি শুধু শেষবারের মতো একটা কথা জানিয়ে দিচ্ছি, আমার পক্ষে দ্বিতীয় বিয়ে করা সম্ভব। মেয়েটা আমাকে ভারী বিপদে ফেলল, এই বয়সী ছেলের সঙ্গে অভিনয় করাটা কঠিন কাজ। আমি মাকে বলে দিয়েছি তার এই সিদ্ধান্ত আমি মানি না, আশা করি তুমিও তাকে বুঝিয়ে বলবে। এ বাড়িতে অতীতে এমন কোনো ঘটনা ঘটেনি, ভবিষ্যতে ঘটবে না। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যে আগে কখনো ঘটেনি, আগে কখনো ঘটেনি বলে যে এখন ঘটবে না সেরকম কোনো গ্যারান্টিও নেই। আচ্ছা, দ্বিতীয় বিয়েতে কোনো খারাপ কিছু না, যেখানে আমি তোমাকে অনুমতি দিচ্ছি হাসি মুখে। বকুল ভুলে যেও না, জীবনটা আমার। না, তোমার জীবন এখন শুধুমাত্র তোমার একা নয়। কি 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 বকুল, তোমরা কেন জোর করে বিয়ে দেবে? তুমি কিন্তু রেগে যাচ্ছ। হ্যাঁ, রেগে যাচ্ছ। আমি কিন্তু রাগের মতো কোনো কথা বলিনি। অবশ্যই বলছ রাগের মতো কথা, রাগে দেখেছ তুমি? রাগে রাগে দেখেছ কি করছ তুমি? আরে রাগে দেখেছ তুমি? তুমি কি করছ এগুলো? ভালো ছেলে কি তোমার দিচ্ছি? অবশ্যই ভালো ছেলে, খারাপ কি দেখেছ তুমি? ভাবছো কেন এগুলো? আরে Thank you.
ঘরে নিয়ে যাবি, আমি একটা চড় মারব। কত বড় সাহস, হ্যাঁ, বউটার সাথে এরকম ব্যবহার করছে, এ বাড়ির ছেলে হয়ে এত বড় সাহস পেল কোথায়? হ্যাঁ মা, তারা যথেষ্ট ম্যাচুর, তাদের জীবনে তারা কি করবে তুমি তা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আমি যতদিন বেঁচে আছি আমি মাথা ঘামাবই, তুই আমাকে নিয়ে যাবি কিনা বল। মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তাদের সব বিষয়ে তুমি নাক গলিও না তো। আর তাছাড়া এই মুহূর্তে তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। আমাকে জ্ঞান দিবি না, এই বাড়ির মানুষ আমার জ্ঞান নিয়ে চলেছে এতদিন। তোকে আমি জন্ম দিয়েছি না তুই আমাকে জন্ম দিয়েছিস? আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমার যদি এত যাওয়ার ইচ্ছা থাকে তুমি এখানে বসো, আমি পুতুলকে পাঠিয়ে দিচ্ছি। টেনশন করার কোনো কারণই নেই, যা হবার হবে, চলুক না। শোন, তোকে একটা কথা বলি, পৃথিবীর সব ঝড় একটা সময় গিয়ে দুর্বল হবে, এটাও হবে। সো আমার কোনো টেনশন করার কোনো কারণ নেই, তুই আমার সাথে জয়েন করতে পারিস, আমরা এই যে এত কিছু ঘটে যাচ্ছে এটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, জয়েন মাই ফুট, তুই শুন তো। করে দিন কেটে যায়,
এই মনটা তবু আশা করে যায়। পুতুলকে পাঠিয়ে দিচ্ছি বলে যে মেয়েটা গেল তার তো আর খবর নাই, পুতুলেরও খোঁজ নাই, লাগবে না আমার কাউকে, আমি একাই যেতে পারি। আরেকটা কথা, আমি যেখানে এসেছি আমি কয়েকদিন থাকবো, এটা কাউকে জানানোর দরকার নেই, ঠিক আছে? আপনি কোনো দুশ্চিন্তা করেন না, কাক পক্ষেও জানবো না। কিন্তু ভাইজান, বেগম সাহেব আর ভাবি সাহেব জানেন যে আপনি এখানে আইসেন? আমি বললাম না কাউকে জানানোর দরকার নেই, আম্মা বকুল যেই জিজ্ঞেস করো আমার কথা বলবি না, মনে থাকবে? একদম খুব মনে থাকবে। আমি অক্ষণে ফোন বন্ধ করে দিতেছি যাতে বেগম সাহেব আর ভাবি সাহেব আমরা ফোন দিয়ে না পাই, যাতে মিথ্যা কথা না কইতে হয়। আমি কোনোদিন মিথ্যা কথা কইও নাই। ঠিক আছে, রুমটা তাড়াতাড়ি পরিষ্কার কর, আমি সামনে আছি, হয়ে গেলে ডাক দিস আমাকে। জি ভাইজান, জি ভাইজান। ওগুলোতে জোরে জোরে চাপ দিলে কোমরে ব্যথাটা কমে যাবে। দেখেন তো এখানে ব্যথা পান কিনা? কোমরে ব্যথা পাচ্ছে, একটু সহ্য করো, কমে যাবে, একটু সহ্য করে নাও। পুতুল তো আমাকে গিয়ে যেভাবে বললো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম কোমরটাই বোধহয় ভেঙে গেছে। ভেঙে গেলেই ভালো হতো, তোরা খুশি হতিস। মাঝে মাঝে যে আপনি কি কথা বলেন না মা, তোর এই ন্যাকা কান্না আমার ভালো লাগছে না, একটুও মায়া লাগছে না আমার। তখন যদি আমার কথা মতো ফয়সালের কাছে আমাকে নিয়ে যেতি, ফয়সালও বাড়ি ছেড়ে চলে যেত না, আর আমার ওই অবস্থা হতো না। আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও মা, তা না হলে আমি মরেও শান্তি পাবো না। আমি এখন তোমার পা ধরে মাপ যাবো। দূর হয় এখান থেকে।
আজকে যদি বড় ধরনের কোনো অঘটন ঘটে যেত তখন কি হতো? ঘটে গেলে যেত, তাতে তোর কি? না, আমার তো কিছুই না। আপনি এখন চুপচাপ একটা ঘন্টা ঘুমাবেন, এক ঘন্টা পর এসে আমি ওষুধ খাইয়ে দিয়ে যাব। আর ডাক্তারবাবুকে ফোন করা হয়েছে, তিনি এসে দেখে যাবেন। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। লাগবে, আমি যা বলবো তাই শুনতে হবে আপনাকে। এখন চুপচাপ এখানে বসে থাকেন, আমি আপনার ওষুধটা নিয়ে আসি। তাছাড়া আপনারা নিয়মিত আসতে পারেন না, আপনাদের নিয়মিত আসা দরকার। বাপদাদার ভিটা নিয়মিত না আসলে পূর্বপুরুষের আত্মা কষ্ট পাইব। এত বড় বাড়িতে আমি একলা থাকি, আমার মাঝে মাঝে ভয় করে ভাইজান। তাছাড়া এলাকার নেতারা তো মাঝে মাঝে আইসা নানান ধরনের কুপ্রস্তাব করে, পিকনিক করার আবদার করে। অনেকে তো ভাইজান বাড়িটার তগালেরও পায়তারা করতেছে। তাছাড়া আরও ঝামেলা আছে ভাইজান, একে লাভের চাঁদা ওইকে লাভের চাঁদা। গাছ গাছালির ফলমূল তো কিছুই থাকে না ভাইজান, সব চুরি হয়ে যায়। ভাইজান আপনি আমার একটা ওই গানম্যান আর একটা সিসি ক্যামেরা যদি ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। আর আম্মাই কইছিলেন আমার বেতন বাড়াইব, তার তো কোনো খবর নাই। আমি জানি আপনি বিরক্ত হইতেছেন, কিন্তু কি করুন ভাইজান, এগুলো কথা কওয়ানোর তো কেউ নাই। আর আম্মা জানের যে অবস্থা, তিনি তো সব কথা সবসময় মনে রাখতে পারেন না। রুস্তম, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি, তুমি কি শুধু আমার একটা সমস্যার সমাধান করতে পারবে? একটা ভাইজান কোন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হতে পারবে? গিয়ে এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করো, বোঝা গেছে কথা? জি ভাইজান, আমি অক্ষুনি ব্যবস্থা করতেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, বুঝতেই পারছেন চোখের সামনে না থাকলে যা হয়। রুস্তম তো বুঝবে না আপনাদের গুরুত্ব। আমি ভেবেছি এখন থেকে আপনাদের কাছেই থেকে যাবে, তাহলে সকাল সন্ধ্যা আপনাদের কাছে থাকা যাবে আর আপনাদের সেবা করা যাবে। আমি যে এই বাড়ির সৎ ছেলে তা তোরা প্রতিটা কর্মকাণ্ড আমাকে প্রত্যেকটা মুহূর্তে মনে করিয়ে দিস। মনে করে দেখ কোথায় খুঁজিস নি, তাহলে উত্তর পেয়ে যাবে। বসকে একটা বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাবে না? আসলে ঘটনাটা কি হয়েছে বলুন তো? আমার মনে হয় প্রবলেমটা ভাইয়া নিজের। ভাবি যদি এবারে বড় রানী হয়, ছোট রানী হলাম আমি, সেটা আপনি চাইলেই সম্ভব। আমি চাইলেই সম্ভব?